কাছেও দূরে দেশেও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান মাসের আমরা শেষ দশকে উপনীত হয়েছি। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, বিশিষ্ট লেখক ও গবেষক হাজারো আলিম উলামার ওস্তাদ, সুন্নিয়তের নক্ষত্র আল্লামা মুফতি মুতালিব হুসাইন সালিহি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই ইদানিং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু নিউ স্কলার, জ্ঞান পাফি, আহলে হাদিস, লা মাজহাবি, গাইরি মোকাল্লেদ পন্থী কিছু আলিম, নামদারি আলিম যারা ইসলামের লেবাস পোশাক পরিধান করে সদকাতুল ফিতিরের আসল মাসআলাকে গোপন করে তারা এক্ষেত্রে নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করার জন্য জালিয়াতি শুরু করেছে। সদকাতুল ফিতিরের ক্ষেত্রে তারা ছয়টি খাদ্যদ্রব্য, যেটা হাদিসের মধ্যে এসেছে, সে খাদ্যদ্রব্য দিয়েই শুধুমাত্র আদায় করা সহি হবে, টাকা দ্বারা, মুদ্রা দ্বারা বা ভিন্ন কোনো দ্রব্য দিয়ে দেওয়া যাবে না এ বলে তারা চক্রান্ত চালাচ্ছে। তো আমরা সহি মাসালা কোনটি শুনবো এখন আল্লামা মুফতি মুতালিব হোসেন সালিহি থেকে, এবং তাদের মুখোশ উন্মোচন করবেন, আহলে হাদিসদের সকল মিথ্যাচার এখানে প্রকাশিত করবেন এবং সহি হাদিস ও সুন্নার আলোকে সদকাতুল ফিতিরের সহি সমাধান হুজুরকে দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সদকাতুল ফিতির দেরহাম বা টাকা দিয়ে আদায় হবে কি না এ বিষয়ে আপনাদের সামনে বিশুদ্ধ হাদিস এবং সাহাবা ইকরামের আমল থেকে এবং যুগ যুগ ধরে হাক্কানি উলামা ইকরামদের আমল থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা প্রথমে যে দলিল বিশুদ্ধ হাদিস শুনব সে হাদিসখানা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা এর দ্বিতীয় খণ্ডের 398 পৃষ্ঠার হাদিস। হাদিসখানা হচ্ছে হাদ্দাসানা আবু উসামা আন জুহাইরিন ক্বালা সামিত আবা ইসহাকা ইয়াকুলু আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমজান আদ-দারাহিমা বিকিমাতি ত্বআমি। হযরত জুহাইর থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন আমি আবু ইসহাক রাহিমাহুল্লাহ থেকে শুনেছি, তিনি বলেছেন আমি সাহাবা ইকরামদেরকে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজানের সাদাকাতুল ফিতর খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন। ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 398 পৃষ্ঠা। হাদিসখানার নম্বর হচ্ছে 10371 নম্বর হাদিস। এর সনদ বিশ্লেষণ করে ইমাম জাহাবি সহ বিশ্ববিখ্যাত আলেমগণ বলেছেন হাদিসখানা বিশুদ্ধ। তেমনিভাবে ইমাম ইবনে আবি শাইবা টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যাবে এ বিষয়ে ইমাম হাসান বসরি থেকে হাদিস রাওয়ায়াত করেছেন যে হাদিসখানা হচ্ছে হাদ্দাসানা ওয়াকিউন আন সুফিয়ানা আন হিসাম ইবনে উরওয়াতা আনিল হাসানে ক্বালা লা বাআসা আন তুতিয়া দারাহিমা ফি সাদাকাতিল ফিতর। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করা কোনো রকমের সমস্যা নেই। এই হাদিসখানা ইমাম ইবনে শাইবা তিনি তার হাদিস গ্রন্থ 10370 নম্বর হাদিসে রেওয়ায়ত করেছেন। অনুরূপভাবে এই বিষয়ে ওমর ইবনে আব্দুল আজিজ একখানা চিঠি লিখেছেন, এর ভাষাটা হচ্ছে হাদ্দাসানা ওয়াকিউন আন কুররাতা ক্বালা জাআনা কিতাবু উমর ইবনে আব্দুল আজিজ ফি সাদাকাতিল ফিতর নিসফু সাইন আন কুল্লি ইনসানিন আও কিমাতুহু নিসফু দিরহামিন। এখানে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি খলিফাতুল খামেস, পঞ্চম খলিফা, ইসলামের পঞ্চম খলিফা, তার থেকে একখানা চিঠি এসেছে কোররা। তিনি বলেছেন যে আমাদের নিকটে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের চিঠি এসেছে এভাবে যে তোমরা সদকাতুল ফিতর আদায় করো নিসফে সা আন কুল্লি ইনসান, প্রত্যেক মানুষের জন্য অর্ধ সা, অর্ধ চা সা অথবা এর কিমত অর্ধ দেরহাম। এছাড়াও বিখ্যাত ইমাম ইবনে শাইবা তার রচিত কিতাব ইবনে আবি শাইবা এর দ্বিতীয় খণ্ডে 398 পৃষ্ঠার মাঝে তিনি চমৎকার একটি পরিচ্ছেদ উল্লেখ করেছেন। সে পরিচ্ছেদটা হচ্ছে বাবুন ফি এতাঈদ দারাহিমে ফি যাকাতিল ফিতরে, অর্থাৎ সদকাতুল ফিতর টাকা দ্বারা আদায় করা সম্পর্কে। এছাড়াও ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাবু সুনান লিল কুবরা এই গ্রন্থের মধ্যে তিনি অধ্যায় পরিচ্ছেদ এভাবে তৈরি করেছেন বাবুন মান আজাজা আখজাল কিয়ামে ফি জাকাওয়াতে, অর্থাৎ অনুচ্ছেদ হলো
টাকা দ্বারা জাকাত আদায় করা অনুদিত প্রসঙ্গে। এই বাবের মধ্যে তিনি চমৎকারভাবে অর্থাৎ টাকা দ্বারা, দেরহাম দ্বারা, নুকুদ দ্বারা সদকাতুল ফিতর জায়েজ হওয়া প্রসঙ্গে তিনি অসংখ্য হাদিস নিয়ে এসেছেন। তাছাড়াও নবীজির যুগেও সদকাতুল ফিতর টাকা দ্বারা আদায় করা হয়েছিল, তার প্রমাণ সহি বুখারীর দ্বিতীয় খণ্ডের 116 পৃষ্ঠায় রয়েছে। সহি বুখারী থেকে দলিল আপনারা শোনেন। হাদিসখানা হচ্ছে ওয়াকালা তাউসুন কালা মুআজ ইবনু জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লি আহলি ইয়ামানে ইতুনি বি আরদে সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকাতে মাকানা শাইরি ওয়া যুররাতে আহওয়ানু আলাইকুম ওয়া খাইরুন লি আসহাবিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতে। হযরত মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইয়ামান অধিবাসীদেরকে বললেন, ইতুনি বি আরজিন বি আরজে সিয়াবিন খামিসিন, তোমরা এই তোমাদের সম্পদ থেকে তোমরা কাপড় নিয়ে আসো, তোমরা সদকাতুল ফিতরের জব এবং কিসমিস এবং খেজুর এর বিপরীতে এর জায়গায় তোমরা কাপড় নিয়ে আসো, কারণ এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের জন্য অত্যন্ত বেশি উপকারী বিল মদিনাতে মদিনা শহরে। তো এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে হযরত মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড় দিয়েছেন, অর্থাৎ তিনি জব, গম এবং এই পনির, কিসমিস, খেজুর এর বিপরীতে তিনি কাপড় দিয়ে তিনি কাপড় গ্রহণ করেছেন সদকাতুল ফিতর দেওয়ার জন্য তিনি জায়েজ বলেছেন। তাতে বোঝা গেল যেটা এই যারা সদকাতুল ফিতর গ্রহণ করবেন তাদের জন্য যেটা উপযুক্ত সেটা দেওয়াই হচ্ছে সাহাবায়ে কেরামদের নজরিয়া, তাদের মতামত ছিল। অতএব সদকাতুল ফিতর টাকা দ্বারা আদায় করা যাবে, এটি ইমাম বুখারীর উক্তি। আমরা ফতুল বাড়ির তৃতীয় খণ্ডে 312 পৃষ্ঠা দেখব, সেটা হচ্ছে কাউলুহু বাবুল আরজে ফি জাকাত, জাকাতের ক্ষেত্রে বিনিময় গ্রহণ করা। আয় জাওয়াজু আখজিল আরজে ওয়া হুয়া বি ফাতহিল মুহমালাতি ওয়া সুকুনির রাই বি বাদাহা মুজামাতুন ওয়াল মুরাদু বিহি মা আদাল আদান নাকদাইন, মানে অর্থাৎ খেজুর এবং জব গমের বিনিময়ে তার বিনিময়ে দেরহাম দিনার অথবা যে কোনো পণ্য যেটা যারা গ্রহণ করবেন তাদের জন্য উপযুক্ত সেটা গ্রহণ করা জায়েজ, উপকারী সেটা জায়েজ হবে। তাই এ কারণে ইমাম বুখারীর বক্তব্য আমাদের মাজহাব মতে এটা এক এক মানে এক হয়ে গিয়েছে। এ বিষয়ে আহমদ আল গুমারি তিনি আরবি ভাষায় 150 পৃষ্ঠায় একখানা কিতাব লিখেছেন, তাহকিকুল আমাল ফি এখরাজে জাকাতিল ফিতরে বিল মাল, অর্থাৎ এই অর্থাৎ মাল দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যাবে, এর উপর তিনি কিতাব লিখেছেন। তো এই কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। তাছাড়াও বাদায়ু সানায় দ্বিতীয় খণ্ডের 969 পৃষ্ঠায় এবং মজবুত লি সারাক্সি এর তৃতীয় খণ্ডের 113 পৃষ্ঠায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তাতে বোঝা গেল যে সদকাতুল ফিতর টাকা দিয়ে জায়েজ হবে, এটা নবীজি থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের আমল থেকে শুরু করে পরবর্তী মুহাদ্দিসিন মুতাকাদ্দিমিন মুতাখিরিন সকলের আমল রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান।